চ্যালেঞ্জের ভিডিও, চ্যালেঞ্জের ভিডিও করার সময় যে খাওয়া দাওয়া গুলো আসতো না প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, প্রচুর দামি দামি খাবার চ্যালেঞ্জের ভিডিওতে, সেগুলো সব আমিই কিনতাম, সম্রাট কোনোদিন কেনেনি। ভালো কথা, ওই ভিডিও গুলো করতে 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 হঠাৎ করে একদিন বলে ওঠে আমার চ্যালেঞ্জের ভিডিও করতে ভালো লাগছে না, ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দিল। তারপরে একদিন হঠাৎ করে বললো বললো যে আমরা কাজ করবো, নাটকের ভিডিও করবো। নাটকের ভিডিও করতে গেলে প্রচুর ইনভেস্টমেন্ট। ওই শিলংয়ে গিয়ে, যখন মানে মদ খেয়ে মাতলামো শুরু করে আর আমাকে রাহুলকে মারতে শুরু করে, তখনই বলতে শুরু করে মারতে মারতে যে ওয়েবস ক্রিয়েটর চ্যানেল, ওয়েবস ক্রিয়েটর চ্যানেল, ওয়েবস ক্রিয়েটর আমি এখন থেকে ভিডিও। আর একটা কথা দিদি, যে এত তোলপাট চলছে না ইউটিউবে, যে আমি নাকি কলিকাতার বাড়িতে যাওয়ার আগে নাকি রাহুলের সাথে দেখা করেছি, 6টার সময় বেরিয়ে নাকি অনেকটা টাইম নাকি আমি বাইরে বাইরে মানে বাইরে ছিলাম, তাই পৌঁছতে দেরি হয়েছে, রাস্তায় নাকি দেখা করেছি, এত প্রশ্ন উঠছে। অথচ সোমনাথ কিন্তু চুপ করে রয়েছে। ও বলতে পারতো যে ও আমাকে গাড়িতে তুলে দিয়েছে, চার চাকাতে ও আমাকে তুলে দিয়েছে, পেছন পেছন বাইক নিয়ে এসেছিল, পেছন পেছন বাইক নিয়ে এসে চার চাকাতে তুলে দিয়েছে। তোমাকে তো আরো কথা বলা হয়নি, যখন মাঝখানে নিশ্চয়ই দেখেছিলে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে জয়ী জনি আর আমার মেয়ে, মেয়ে জনিকে নিয়ে আর জয়ীকে নিয়ে আমার শুরু হলো নতুন জীবন, এরকম টাইপের একটা, যখন সঙ্গে বাড়িতে ছিল না, আমি মেয়েকে নিয়ে জনিকে নিয়েছিলাম, তখন বিষ্ণুদা মানে বিষ্ণুদা বলতে রিয়াঙ্কার পর বিষ্ণুদা সোমনাথকে বুঝিয়েছিল যে তুমি কাজ করো, তুমি কাজ করো, বাইরে যাও, তুমি কাজ বাজ করো, দেখো নিজের পায়ে দাঁড়াও, একটা পুরুষ মানুষ হয়ে সোমনাথ মেয়ে মন্দিরের সামনে এসে দাঁড়াও, দেখো মন্দিরের মন ঘুরবে, মন্দিরে থাক না বাড়িতে, মন্দিরে তো বলছে না যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, মেয়ে নিয়ে চলে যাবো, সংসার করবো না, ডিভোর্স দেবো, এইসব কথা তো মন্দিরে বলছে না, মন্দিরে তো বলছে আমি বাড়িতে থাকবো, সংসার করবো, বাড়িতে থাকবো, মেয়ে নিয়ে থাকবো, তো বলছে, তাহলে মন্দিরে থাক না বাড়িতে, তুমি বাইরে চলে যাও, তুমি রাগ করে না সোনা দিদি আমার, আমি সবই বুঝি দিদি ভাই, সবই বুঝি, সোমনাথ কেন আমাকে ফোন করে কিস্তিগুলো মারলো সবই বুঝি। একটা জিনিস খুব ভালো লাগলো দি ভাই, যে সোমনাথকে আমি একটা অডিও এইমাত্র দিলাম আর সেই অডিওটাই তোমার কমেন্ট বক্সে ঘুরে গেছে, যেটা আমি একটু আগে সোমনাথকে বললাম যে আজকে তুমি মারিয়াদের বাড়িতে আসার পর 3 দিন মেয়ের প্রতি যে কাজগুলো দেখিয়েছো, বা এখানে আসার পর এই যে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, শোয়ানো, পড়ানো, ওর সাথে খেলা করা, ওর সাথে সময় কাটানো, যা যা করেছো এই এতগুলো কাজের মধ্যে, যখন আমি তোমার সংসারে ছিলাম তখন যদি একটা কাজও করতাম তাহলে বোধহয় আমি উদ্ধার হয়ে যেতাম। আমি আর সত্যি নিতে পারছিলাম, মানুষ তো নিতে পারে, কত